আর কিছুক্ষণের ভিতরে কেউ ছিল না, সব কিছু পুড়িয়ে শেষ হয়ে গেল, মানে কোনো কিছুই আমরা বাঁচাতে পারিনি। একবার না দুইবার বাড়ি ধরল, আর একবার পেতাম, আর একবার আগুন ধরেছিল, তিনবার হয়ে গেল এই বাড়িতে, এবাড়িতে আমার তিনবার হয়ে গেল। আমার দুটো সন্তান হইলো, মানুষ করা তো মেরিয়ে গেল, তারও এখানে আমি মাটি দিয়েছি, সেই সন্তানের পরে আমি বসবাস করছি এখন। আমি এ ঘর আছে ওই জাহিদ জামাই বিদেশি ফাউন্ডেশন থেকে দিচ্ছে, জাহিদ ওই জামাই ঘর কেটে দিচ্ছে। আজকে ওঠার মতন ঘটনা, আমাদের সমাজে এমন কিছু আজব ঘটনা ঘটে যা দেখে রীতিমতন চোখ কপালে ওঠার মতন, কিছু আজব ঘটনা যা দেখে রীতিমতন বিস্ময় প্রকাশ করতে হয়, তারপরও বাস্তবতার সাথে মিল রেখে সমাজ সংসার করতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। এবার সেই আজব ঘটনার স্থানে ঘটল দুঃখজনক ঘটনা। বলছিলাম কুষ্টিয়া বুজরুক বাকুল গ্রামের কথা। এই গ্রামে মৃত ফয়সাল হোসেনের বিধবা স্ত্রী ও তার তিন ছেলে সুদীর্ঘ 30 বছর ধরে নিজ বসতবাড়ি কবরের উপর বসবাস করে আসছে, যা বিস্ময়কর ঘটনা। ঘটনার সূত্র মতে, গেল কোরবানের ঈদের 2 দিন আগে ঈদ আনন্দকে ম্লান করে কবরের বসত ভিটার উপর অগ্নি দুর্ঘটনা ঘটে। এতে ঘরে থাকা কমপক্ষে 5-6 লক্ষ টাকার মালামাল বিনষ্ট হয়, যা ক্ষতি পোষাবার নয়। এমন দুঃখজনক ঘটনাটি ঘটে শুধু ওই এলাকার মানুষ দুঃখিত হয় তা নয়, দুঃখিত হয় লন্ডন প্রবাসী জাহিদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী জাহিদুল ইসলামও। তিনি মানবিক কথা চিন্তা করে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরবাড়ি তুলে দেওয়ার নিজ উদ্যোগ গ্রহণ করে, সে অনুযায়ী কাজও শুরু হয়। সরজমিনে শনিবার পড়ন্ত বিকালে আরকে নিউজের ক্যামেরা নিয়ে ঘর তৈরি কাজের চিত্র দেখতে গেলে আগুন লাগার ঘটনার সূত্রপাত তুলে ধরেন ঘর মালিক আকবর হোসেন ও তার স্ত্রী। এখান থেকে আমি বাইশলাম, আমি বিত্তরা বাজারে গেছিলাম, আমি শুনছি যে ঘরে আগুন ধরে গেছে, কারেন্টের তার ইয়ে হয়ে যায়, বাস্ট হয়ে যায় শনিবারে। তারপরে মানুষজন সবাই কাজ বাড়ি ছিলেন না, গরু গেছিল ঢাকা, সেটা আর সেটা সব পিড়ি একদম সাপ হয়ে গেছে। ওই 6-7 লাখ টাকার মানে মাল বাড়তে ছিল, মাছ মারা জাল ছিল, তাই মানে সব পিড়ি গেছে, মানে মানে কিছু না, এখন আমার বাড়ি বসে আছে, আমি একদম বেকার হয়ে ঘর বাড়ি শুনছে বলে যাই না কিটা বলে থাকে বলে লন্ডন তার ফার্মেসিতে মানে করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, ঠিক আছে এখন কিছু দিয়েছো, অল্প কিছু দিয়ে দেবে বলে কাল কিছু দিয়ে দিয়ে বলে ঘর বাড়ি বললে সব ফেরি দেবে। ঈদের একদিন আগে হচ্ছে শনিবারে হচ্ছে আমি বারান্দার পর বসেছিলাম আর কারেন্টের ফ্যানে দিয়ে আগুন ধরে গেছিল, আগুন ধরে দেওয়ার সাথে সাথে আমার ছেলে দিয়ে বিটার বউ দিয়ে ঘরে ছিল, নাতি ছেলে দিয়ে, তা আমি ঠিক পেয়ে শোর করিয়ে বাইরে ভাড়া পড়লাম, ভাড়া পড়ে এই শোর করার পরে আর মানুষকেও বললাম, সব ঢাকা চিটাকায় গরু নিয়ে গেছিল, গ্রামে কেউ ছিল না কো, তাই আগুন ধরে সামনের পারে পুড়িয়ে সব একদম ঘরের জিনিসপাতি সব পুড়িয়ে গেছে, খালি পণ্যে যেটি ছিল সেটি দিয়ে দৌড় মারিয়ে 5-6 লাখ টাকার জাল ছিল, জিনিসপাতি ঘরে খাট চৌকি দরজা ড্রেসিং টেবিল সবই ছিল ছেলের ঘরে, বিটার পর বাক্স দিয়ে আমার বাক্স দিয়ে বোঝাই জিনিসপাতি সব পুড়িয়ে কিচ্ছু নেই কো। এ ঘর আছে ওই জাহিদ জামাই বিদেশি ফাউন্ডেশন থেকে দিচ্ছে, জাহিদ ওই জামাই ঘর কেটে দিচ্ছে, ঘরটা হ্যাঁ গেলে আমরা যদি বাড়ি উঠতে পারে পরের বাড়িতে রয়েছে, ঘরটা হ্যাঁ গেলে জামাইরই ধন্যবাদ যদি বাড়িতে ধরতে পারি বাড়ি উঠতে পারি। আগুনে পুড়ে যাওয়ার ঘরের চিত্র তুলে ধরতে গিয়ে নিজ ঘরের কবরের বিস্ময়কর তথ্য তুলে ধরেন ফয়সালের স্ত্রী ও ছেলের স্ত্রী। এই যে বাপ, আমরা যে বসত করছি, আমার এর মধ্যে পুরাই আমার কবর, আমার জায়গা আমরা সত্যি পারিনি শোনো, আমরা এমনও গরিব মানুষ যে আমার শরীরে আমরা কম যাবো না, কারণ আমরা জায়গা কিনতে পারিনি, জায়গা কিনতে পারলে তো আমরা শরীরে যাই, দেখো সামনে দেখো কাছে দেখো আর একটা কবর আছে, আমার এখান যে যেখানে মারে সেই জায়গায় আমরা মাটি দিই, সেই জায়গায় আমরা থাকি, কেন আমার সরা জায়গা নেই, সত্যি পারলে তো একটু আমরা বেঁচিয়ে যেতাম। এইটার জন্য আমার দুইবার বাড়ি আগুন ধরল, একবার না দুইবার বাড়ি ধরল, আর একবার পেতাম, আর একবার আগুন ধরেছিল, তিনবার হয়ে গেল এই বাড়িতে, এবাড়িতে আমার তিনবার হয়ে গেল। আমার দুটো সন্তান হইলো, মানুষ করা তো মেরিয়ে গেল, তারও এখানে আমি মাটি দিয়েছি, সেই সন্তানের পরে আমি বসবাস করছি এখন। আমি তো এখন এখন আমার একটা সরা ব্যবস্থা যদি হইতাম বাপ, আমরা একটু বাঁচতাম, তো আমার সেই সরা ব্যবস্থা নেই, আমার এখন 3টি ছল আছে, এই 3টি ছল দিয়ে আমার সরা জায়গা নেই কর না, কিন্তু উপায় নেই আমার, এখন এই 3টি ছল দিয়ে এখন আমি পাতারে পড়ি নাই, এখন এখন এই পাতারটা কীটা কাটবি বাপ, এই কাটাটাই আমার নেই কর,
এই জন্য এখন আমরা এখন সরা চেষ্টা করতে পারলাম। আমার যদি টেকা থাকতো তো আমরা সত্যি ভাবতাম, আমার সেই সময় দনই ভাব, এমন গরিব আমরা, দিন আনলে চলে না আনলে না চলে, দিন আদায় কি ফিরে না, এর মধ্যে এমনই হয় যে দিন আদায় কি ফিরে না। আমাদের এই যে ঘরটা পুরাটাই হচ্ছে কবরের পরে হচ্ছে, 20-30 বছর আগে আমার বিয়ের আগের কবরও আছে, তারপরে আমার যে আমার সামনের পাশ যারা মারা যাচ্ছে তাদের কবরও হচ্ছে আমার এই ঘরের পাশে আছে, ঘরের ভিতরে আছে, মানে এই জায়গা আগে পড়েছিল, তারপরে ভাগ করে নিয়ে আমার দেওররা সব বড় হয়েছে, ভাগ করে নিয়ে বিয়ে থা করেছে, সেখন হচ্ছে আমি ভাগ করে এদিক পিছনে এসে একদম পুরাটাই আমার ঘর কবরের পাড়ে। হ্যাঁ, কবরের পার ঘর করলে তো বসবাস তো করতেছি, এখন সরার কোনো উপায় নেই, আমরা কিনতেও পারি না কো, আর আমার কাছ কেউ বিক্রিও করে না কো, তাই আমরা এই জায়গায় আসি। এই আগুন ধরছিল হচ্ছে আমার পাশের রুমের থেকে, আগুন আমরা আগের থেকে বুঝতে পারছিলাম রুম থেকে বেরোই আসছে, আর কিছুক্ষণের ভিতরে কেউ ছিল না, সব কিছু পুড়িয়ে শেষ হয়ে গেল, মানে কোনো কিছুই আমরা বাঁচাতে পারিনি। আমাদের আমার শ্বশুর যে মানে উপার্জন করার যে মাধ্যম ছিল, উনি হচ্ছে বিলের ভিতরে মাছ মারত, তো জালগুলোও সব পুড়ে গেছে, অন্তত 20,000 টাকা জাল ছিল, তো কিছুই নাই। আমাদের ঘরে যতগুলো জিনিসপাতি ছিল সব কিছুই শেষ। আগুন লাগার ঘটনা তুলে ধরেন প্রতিবেশীরা। আসলে আমিও বাসায় ছিলাম না ওদিন, আমি আসার পরে যতটুকু শুনলাম বা দেখলাম যে কারেন্টের ওই ফ্যান থেকেই আগুনের উৎপত্তিটা হয়। তারপরে আসলে অনেক কেউ ছিল না, পুরে পুরা তো সবই দেখছেন, হৃদয় বিদায়ক ঘটনা, এটা প্রত্যাশিত না। হ্যাঁ, আমিও শুনছি বৃত্তিপাড়া জাহিদ নামে আমাদের বনায় হয়, ওনার একটা ফাউন্ডেশন আছে নিজস্ব, ওগুলো ফাউন্ডেশনের অর্থনৈতিক কাজ চলতেছে। হ্যাঁ, যদি হয় আশা করি সব দিক থেকে ভালো হবে, এরাও খুবই গরিব মানুষ, যদি করে দেয় তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। এটা তার নিজস্ব ফাউন্ডেশন থেকে যদি একটা ঘর তো না থাকলে কেউ থাকতে পারবে না, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যত দ্রুত কাজটা সম্পন্ন করে দেয় এই আশা করি। এদের জায়গা জমি নাই, তার ছাড়া আর উপায় নাই, এই তো জানি আমি সত্যি কথা যেটা এটাই বললাম। জায়গা জমি নাকি আগুনরা ভাইতে ভাইতে ভাগ করে নিয়েছে, এটা দেখি শুনি তো কবর উপর বাড়ি করলো, জায়গা কোনো দায় কিন্তু পাচ্ছে না কেউ, অল্প দামে তো জমি নাই, 100 শতক বাড়ি করা জায়গার দাম 1,00,000 টাকা, তো কী করি জায়গা জমি বাড়ি করবে, ঘর পুড়ে গেছে। হ্যাঁ, ঘর তো আর একবারও ফুড়ছিল, এবার তো 2 বার ফুড়ল। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।